একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, আমাদের একটা লোক, একজন পুরুষ আছে আমাদের মধ্যে, ছিল একজন পুরুষ ছিল আমাদের মধ্যে, এই লোকটা অনেক নামাজ কালাম পড়ত, খুব নামাজি হিসাবে প্রসিদ্ধ। ভালো করে খেয়াল করেন হাদিসটা, খুব ভালো করে, লোকটা খুব নামাজি কালামি হিসাবে সবার কাছে পরিচিত ছিল। কি হিসাবে পরিচিত ছিল? নামাজি, অনেক বেশি নামাজ পড়ত, পাঁচ ওয়াক্ত তো বটেই, নফল সুন্নত সব নামাজ পড়ত, নামাজি মানুষ হিসেবে পরিচিত ছিল। শুধু তাই নয়, সে অনেক রোজা রাখত, রমজানের রোজা তো রাখতই, এর মানে হলো সুন্নত নফল আর বহু রোজা রাখত, সে খুব রোজাদার মানুষ হিসেবে প্রসিদ্ধ ছিল। আরো শুনেন, শুধু এখানেই ক্ষান্ত নয়, লোকটা অনেক সাদাকা করত, প্রচুর দুই হাতে দান করত মানুষকে। ভাইরা আমার, প্রচুর পরিমাণ নামাজ, প্রচুর পরিমাণ রোজা, অনেক বেশি দান সদকা করত একটা মানুষ, এ কাজগুলোকে ভালো কাজ না ভালো কাজ? না, নামাজ পড়া তো পড়া, আবার অনেক নামাজ পড়া, রোজা রাখা তো রাখা, আবার অনেক পরিমাণে রোজা রাখা, দান করা তো করা, আবার প্রচুর পরিমাণে দান সদকা করা, এটা কি ভালো মানুষের লক্ষণ না খারাপ মানুষের লক্ষণ? সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, অনেক নামাজ রোজা অনেক দান সদকা করলেও এই লোকটার একটা অসুবিধা ছিল, যে তার পাশের বাড়ির লোকদের, পাশের ঘরের লোকদের, পাশের ফ্ল্যাটের মানুষদের, পাশের বিল্ডিংয়ের মানুষদের, প্রতিবেশী যারা ছিল তাদের সাথে তার সম্পর্কটা ভালো ছিল না, তাদেরকে একটু কষ্ট দিত, এই একটা সমস্যা ছিল। এখন এই লোকটার কি হবে? আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠান জিবরিলের মাধ্যমে, এই লোকটার পরিণতি কোথায়, তার ঠিকানা কোথায়, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যে লোকটাকে বলতেছো অনেক নামাজি অনেক রোজাদার, লোকটা অনেক দান সাদেকা করে, অথচ সে প্রতিবেশীকে কষ্ট দেয়, শুনে রাখো, আল্লাহর ফয়সালা হয়েছে তার ব্যাপারে, সে জাহান্নামী। আল্লাহু আকবার। এরপরে সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আরেকজন মহিলা আছে, এটা তো পুরুষ, আরেকজন মহিলা আছে, এ আল্লাহর বান্দি, খুব বেশি নামাজ কালাম, খুব বেশি রোজা, খুব বেশি দান সাদাকা করতো, এরকম কোনো প্রসিদ্ধি বা পরিচিতি নাই মানুষের মাঝে, ফরজ নামাজগুলো করত, ফরজ রোজাগুলো রাখত, ফরজ দান করত, অর্থাৎ মৌলিক বিষয় হয়তো ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত খুব বেশি করতেন, এরকম প্রসিদ্ধি, এরকম সুখ্যাতি, এরকম প্রশংসা মানুষের মুখোমুখি ছিল না, সাধারণ মানুষ বলা যেতে পারে। কিন্তু ভদ্রমহিলার, ভদ্রমহিলার একটা দিক ছিল যে তার আশেপাশে প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে সন্তুষ্ট ছিল, সবার সাথে তার সুসম্পর্ক ছিল, কারোর সাথে সম্পর্ক সে খারাপ করত না, কাউকে সে কষ্ট দিত না, এই জিনিসটা তার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে বললেন, তোমরা যে ভদ্রমহিলার কথা বলছিলে, যে খুব বেশি নামাজ রোজা করে নাই, খুব বেশি দান সাদকা করে নাই, কিন্তু প্রতিবেশীর অধিকার সে পাই পাই করে আদায় করছে, কখনো প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, জ্বালা যন্ত্রণা দেয় নাই, এই ভদ্রমহিলা আল্লাহর ফয়সালা হয়েছে, সে জান্নাতি। ও ভাই, প্রতিবেশীর অধিকার বোঝার জন্য আর কি কিছু দরকার আছে? আহা, কিন্তু আমরা কয়জন মানুষ বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো যে আমি একজন মুসলমান হিসেবে আমার আশপাশে থাকা মানুষগুলোকে আমি কোনো কষ্ট দেই না, কোনো ডিস্টার্ব করি না, কোনো ক্ষতি করি না, পারলে উপকার করি, এরকম বলার মতো এরকম ইমানি শক্তি আছে, এরকম নিজের প্রতি নিজের আস্থা বিশ্বাস আছে, এইরকম বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক কম, ঠিক না বেঠিক? আমরা নামাজ রোজার গুরুত্ব যতটা বুঝি, আমরা দান সাদাকার গুরুত্ব যতটা বুঝি, ওয়াজ মাহফিল করা, ওয়াজ শোনার গুরুত্ব যতটা বুঝি, বাবারে কোরআন এবং হাদিস এটা জানা বোঝার গুরুত্ব যতটা বুঝি, এই বোঝাটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর অধিকার সম্পর্কে আমাদের সমাজের বেশিরভাগ বেনামাজি আর বেদিনদার মানুষ, তো পরের কথা নামাজি দিনদার মানুষরাও আমরা সচেতন না। এ হাদিস বলছে, শত সহস্র নামাজি, শত সহস্র রোজাদার, শত সহস্র দান দক্ষিণাকারী মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক নষ্ট করার কারণে। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন।
ভাইরা আমার আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন আলেম সাহাবী আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় একবার ছাগল জবাই করা হয়েছে বকরি কি জবাই করা হয়েছে ভাই ছাগল বা বকরি জবাই করা হয়েছে তিনি তার বাসার পরিবারের লোকদেরকে বললেন যে আচ্ছা ছাগল যে জবা হলো আজকে আমাদের বাসায় রান্নাবাড়া হবে খাওয়া দাওয়া হবে বুঝলাম কিন্তু আমাদের পাশের বাড়িতে যে ইহুদি থাকে প্রতিবেশী যে আছে কোন ধর্মের অনুসারী ইহুদি এই ইহুদি প্রতিবেশী যে থাকে আমাদের এই ছাগলের গোশত থেকে তার বাসায় পাঠানো হয়েছে কিনা তাকে হাদিয়া দেওয়া হয়েছে কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন যে আমাদের ইহুদি প্রতিবেশীকে আমাদের ছাগল থেকে গোশত দেওয়া হলো কিনা দুইবার জিজ্ঞাসা করেছেন একবার না বাসার লোকজন বললেন না তাকে দেয়া হয় না মানে ইহুদি হোক প্রতিবেশী সে অন্য ধর্মের অনুসারী খ্রিস্টানও না ইহুদি খ্রিস্টানের চাইতে আরো ডেঞ্জারাস তো তাকে দেয়া হয়নি তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শুনো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেছেন মাযাল জিবরিল ইউসিনি ফিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইউয়ারিসু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শুনো আসমান থেকে জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে ঘন ঘন সাবধান করেছেন খবরদার প্রতিবেশীর ব্যাপারে আপনাকে অ্যালার্ট থাকতে হবে এটা একটা অ্যালার্মিং জায়গা প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না তার কোনো অধিকার নষ্ট করা যাবে না তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এত বেশি আমাকে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত উপদেশ নিয়ে আসছে প্রতিবেশীর ব্যাপারে আমার তো মনে হচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এত বেশি এতবার বলা হচ্ছে প্রতিবেশীর কথা আমার তো মনে হচ্ছিল যে কখন না জানি বাপ মারা গেলে ছেলে মেয়ে যেরকম সম্পদে ওয়ারিস হয় এবং স্বামী স্ত্রী ওয়ারিস হয় অন্যরা ওয়ারিস হয় আমার মনে হচ্ছিল যে প্রতিবেশীর জন্য মানুষের পরিত্যক্ত সম্পত্তিতে একটা হিস্সা ঠিক করে দেওয়া হবে এবং সেও ওয়ারিস হয় কিনা আমার সেই চিন্তা হয়ে গেছে মানে এত গুরুত্ব দেওয়া আছে আল্লাহর তরফ থেকে জিবরিলের মাধ্যমে প্রতিবেশীর ব্যাপারে ভাইরা আমার এই প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কার কতটা আছে এই বিষয়টা আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে আমাদের সমাজে দেখবেন যত গন্ডগোল যত ফাসাদ যত ভেজাল যত ঝগড়া যত রকমের সম্পর্ক নষ্ট হওয়া হতে পারে এগুলো বেশিরভাগ হয় পাশের বাড়ির পাশের দোকানদার পাশের লোকদের সাথে ঠিক না ঠিক আমাদের যেই কাজটা সবচেয়ে বেশি ক্ষতি করবে শয়তান ওইটা আমাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করায় কারণ শয়তান আমাদের চিরশত্রু আমরা যেন কোনোভাবে জান্নাতে যেতে না পারি সেই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে শয়তান এসেছে অতএব এই শয়তান আপনাকে আমাকে সে কাজ করতে দিবে না যে কাজ আমাদেরকে জান্নাতে নিবে আর ওই কাজ আমাদেরকে দিয়ে করাবেই করাবে যে কাজ জাহান্নামে নিবে আর আমাদের কাজ হলো শয়তানের এই শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে যে আলোক উজ্জ্বল পথের সন্ধান দিয়েছে সে পথে চলা অতএব প্রতিবেশীদের অধিকার ব্যাপারে আমরা সাবধান হব তো ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন আপনি খেয়াল করবেন আশেপাশে একটু তাকালেই যে পাশের জমির লোক তার সাথে আইল ঠেলা ঠেলিটা বেশি হয় ঠিক না ভাই ঠিক আইলি থাকে সেখানে এই জন্য আইল ঠেলা ঠেলি হয় পাশের ঘরের লোক তাদের সাথে দেখা যায় কথাবার্তাও নাই জল ছলও নাই উঠা বসাও নাই আসা যাওয়াও নাই অথচ ওই অনেক দূরে আরেক ফ্যামিলি তাদের সাথে খুব রিলেশন খুব সম্পর্ক খুব বন্ধুত্ব তাদেরকে দাওয়াত দিয়ে এনে বাসায় বালাবুড়া রান্না করে খাওয়ায় প্রতিবেশী বেচারার দিকে তাকায়াও দেখে না ঠিক না বেঠি অনেক প্রতিবেশী আছেন শহরে গ্রামে যাও আছে না আছে শহরে বহু প্রতিবেশী আছে একই বিল্ডিংয়ে পাশাপাশি ফ্ল্যাটে মাসকে মাস বরং বছরকে বছর পার করে দেয় জানেও না যে পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নাম কি ভদ্রমহিলার নাম কি তারা কি করে কোথায় বাড়ি কি খায় কি পেশা জানেও না চাচা আপনা জান বাছা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আছে প্রতিবেশীর দিকে তাকানোর সময় ঠিক না বেঠিক বলেন
ভাইরা আমার, কোরআন এবং হাদিসের যে ভাষ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি, আমার মনে হয় প্রতিবেশীর অধিকার সম্পর্কে একজন ইমানদার কতটা সতর্ক হওয়া উচিত এই হাদিসগুলোর দিকে তাকালে সেটি বোঝা যায়। ইসলাম আমাদেরকে সামাজিক হতে বলে ভাই, সামাজিক হতে বলে, আমাদেরকে বলে আমরা অন্য মানুষের কল্যাণে আন্তরিক হব। আমরা শুধু নিজের চিন্তা করব না, আমরা অন্যের চিন্তাও করব। আমি আমার চিন্তা করব, আমার আশপাশের লোকদেরকে নিয়ে ভাববো, তাদের কল্যাণ কামনা করব। এরকম যখন সবার কল্যাণকামী আপনি হবেন, তখন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। দেখুন, শুধুমাত্র ইবাদত বন্দেগী যদি মানুষ জান্নাতে যেতে পারত, হাদিসে বর্ণিত এই লোকটা জান্নাতে চলে যেতে পারত। ইবাদত বন্দেগী মূল, সেটা তো করতেই হবে। ওইটার পাশাপাশি মানুষের অধিকার, বাবার কি অধিকার, মায়ের কি অধিকার, স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, ভাইয়ের কি অধিকার, বোনের কি অধিকার, প্রতিবেশীর কি অধিকার জানতে হবে এবং সে অধিকার আদায় করতে হবে। ভাইরা আমার, তাহলে আজকের মাহফিল থেকে আসুন আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে উঠি। সেটা হলো, পৃথিবীর যেখানেই আমি বসবাস করি না কেন, যেখানেই আমি থাকি না কেন, আমার আশেপাশে থাকা লোকদের সাথে সম্পর্ক ভালো রাখাটা আসলেই কঠিন। দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা সহজ, কাছের লোকদের সাথে সম্পর্ক ভালো রাখা কঠিন। কারণ কি? কারণ হলো, একসাথে থাকতে গেলে তার দোষ ত্রুটি আমার নজরে পড়ে, তার দ্বারা আমার হয়তো একটা ক্ষতি তারাও জানতে হয়তো হয়ে যায়, তখন সম্পর্ক নষ্ট হয়, ঝগড়াঝাটি হয়, টুনটান হয়, কথা বাড়াবাড়ি হয়, ঠিক না বেঠিক? আর এই জায়গাটাতে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমার প্রতিবেশী, আমার আশেপাশে থাকা লোক আমার যদি অধিকার নষ্ট করে, আমাকে যদি কষ্ট দেয়, তার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, উনি যদি কষ্ট দেয়, আমি চ্যালেঞ্জ নিব জান্নাতের পথযাত্রী হিসেবে আমি কখনো আমার আশেপাশে থাকা প্রতিবেশীকে কষ্ট দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আসুন একটু পাক্কা নিয়ত করে ফেলি ভাই, আমাদের কোনো প্রতিবেশীকে আমরা কষ্ট দেব না। ইয়াহুদি চিন্তা করেন, মুসলমান না, ইয়াহুদি প্রতিবেশী। আল্লাহ নবী সাহাবী তাদের ব্যাপারে পর্যন্ত সাবধান আছেন। আমাদের আশেপাশে থাকা হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষ যারা আছেন, কয়দিন আমরা আমাদের প্রতিবেশী হিসাবে তাদের বাসায় হাদিয়া পাঠিয়েছি, আপনি চিন্তা করেন তো। একটু হাদিয়া, একটু খাবার পাঠিয়েছেন, একটু উপহার পাঠিয়েছেন, এগুলো আমরা চিন্তাও করি না। মুসলমান আখলাক, আচরণ, ম্যানার্স, মানুষের সাথে আচরণ, মানুষের অধিকার, এগুলো ছাড়া একজন মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। আমি বারবার বলার চেষ্টা করি, এই কোরআনে নামাজ সম্পর্কে এত খুলে খুলে, এত ডিটেইল আল্লাহ তাআলা বলেন নাই। এজমালি কথা বলেছেন, পাইকারি কথা বলেছেন, খুলে খুলে বলা হয়েছে হাদিসে। কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন, কোরআনের পাতায় পাতায় দেখবেন, জায়গায় জায়গায় দেখবেন, মানুষের অধিকার সম্পর্কে কিভাবে মা বাবার প্রতি আচরণ করতে হবে, কিভাবে প্রতিবেশীর প্রতি আচরণ করতে হবে, কিভাবে এমনকি অন্য ধর্মের মানুষের সাথে আচরণ করতে হবে, খুলে খুলে প্রতিটা বিষয়। কার বাড়িতে গেলেন, অনুমতি দিল না, তাহলে না ঢুকে আপনি চলে আসবেন, তারপরেও না বলে ঢুকতে যাবেন না, সালাম দিবেন, অনুমতি প্রার্থনা করবেন। আপনি এভাবে দেখবেন ম্যানার্স এবং আখলাক, এমন আচরণ এই কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠে শিখানো হয়েছে। আজ পৃথিবীতে মুসলমানদের মধ্যে নামাজ কালাম পড়া মানুষ পাওয়া গেলেও আখলাকওয়ালা, মানুষের অধিকার আদায়ে সচেতন সতর্ক মুসলমান পাওয়া যায় না। আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন, দোয়া করি যে আল্লাহ আমরা আমাদের যত প্রতিবেশী আছে, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পেছনে, সবসময় প্রতিবেশীদের ব্যাপারে আমরা আন্তরিক হব, খোঁজ খবর রাখব, তাদের হকগুলো আদায় করব ইনশা, চেষ্টা করব তো ইনশাআল্লাহ শর্টকাটে জান্নাতে যেতে পারবেন, শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। মৌলিক কাজগুলো সব ঠিকঠাক রাখবেন, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন, ব্যাস খুব শর্টকাটে জান্নাতে যেতে পারবেন। আমলের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক আমল করেন, কোরআন খতম করেন, জিকির আজকার করেন, তাসবিহ তেলাওয়াত করেন, দোয়া দুরুদ করেন, বহুত আমল আছে, মাগার মানুষের অধিকার আদায়ের ব্যাপারে আপনার খোঁজ খবর, কোরআন এবং হাদিস সম্পর্কে আমার ক্ষুদ্র যতটুকু ধারণা এবং ইলম হয়েছে সে আলোকে আমি বলতে পারি ভাই, জান্নাত বহুদূর, পর্দান হব তো ইনশাআল্লাহ। দেখেন, প্রতিবেশী তার সাথে আমাদের অনেক ঝামেলা হতেই পারে, কারণ সে পাশে থাকে,
আর এই জায়গাটা দিয়ে আমাকে কি নিতে হবে চ্যালেঞ্জ নিতে আমরা যখন বাসে কোথাও যাতায়াত করি চেয়ার কোসে বা এই জাতীয় কোনো গাড়িতে আপনি খেয়াল করবেন অনেকে দেখা যায় যে বাসের যখন বসে আছেন আপনি আপনার পাশের সিটালা কিন্তু আপনার প্রতিবেশী 6 ঘন্টার প্রতিবেশী 5 ঘন্টার প্রতিবেশী পাশাপাশি যাচ্ছেন ঠিক না ঠিক পুরো বাসের যত যাত্রী আছে এই যাত্রীদের মধ্যে আপনার পাশের সিট আপনার সামনের সিট আপনার পিছনের সিটে যে যাত্রীরা তাদের অধিকার অনেক বেশি কারণ তারা আপনার প্রতিবেশী যাত্রী অন্যরা একটু দূরের যাত্রী কথা কি বুঝাইতে পারছি এখন আপনি খেয়াল করবেন যে অনেক সময় বাসের ভিতরে আমি তো অনেক সময় দেখেছি আপনারাও দেখবেন যে চেয়ার কোচ চেয়ার যে বাস আছে চেয়ার কোচ যে বাস আছে এই বাসগুলোতে দেখা যায় ওই যে হ্যান্ডেল দিয়ে কি করা যায় সিটটা একটু ডাউন করা যায় যায় না সিটটা ডাউন করে আরাম করে একটু শোয়া যায় ভালো করে আয়েশ করে একটু বসা যায় তাই না তো অনেকে আছে দেখবেন যে এমন জোরে ডাউন করে পিছনের যে প্রতিবেশী যাত্রী বেচারা আছে একেবারে তার কোলের উপরে বুকুর উপরে যায় সিট পড়ে ঠিক না ভাই ঠিক আর ওই প্রতিবেশীও দেখা যায় সেও আবার কম যায় না অনেক সময় দেখা যায় সেও আবার রেগে অগ্নিশর্মা হয়ে বলে ভাই মাতামতা ঠিক আছে আপনার পাগল হয়ে গেছেন আপনি আমার গায়ের উপর উঠবেন এসব দৃশ্য আপনারা দেখছেন না দেখেন নাই আহা যদি আমরা প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশী অধিকার সম্পর্কে সচেতন হতাম তাহলে সিটটা ডাউন করার সময় পিছনে ভাইকে বলতাম ভাই আমি একটু ডাউন করতেছি একটু রেস্ট করতে হবে আমার তো আপনার কষ্ট হলে বা বেশি ডাউন হয়ে গেলে একটু বলেন এটা বলতাম আর পেছনের লোকও বলতো ভাই আর একটু উঠানো গেলে একটু ভালো হয় যদি আপনার অসুবিধা না হয় আমার একটু কষ্ট হচ্ছে আর না হলে ভাই ঠিক আছে এটা ঠিক আছে ভাই এটা হলো মুসলমানের আচরণ আর আগে যেটা বললাম যে ধপ করে ডাউন করে আরেকজনের বুকের উপরে দিছেন পিছনের দিকে তাকায় দেখতেছেন সে আগুন হয়ে রয়েছে বলছে এই ভাই পাগল হয়ে গেছেন আমার গায়ের উপরে উঠবেন আপনি তখন পাল্টা আবার বললেন কি যে ভাই আপনিও পিছনে ছেড়ে দেন আপনার নিষেধ করছে কে বলে কি বলে না বলেন আহারে ঠিক আছে ভাই হয়তো আপনি যা বলছেন তা একেবারে ভুল বা মিথ্যা না কিন্তু লোকটা আপনার প্রতিবেশী হোক 4 ঘন্টার জন্য হোক 6 ঘন্টার জন্য হোক 8 ঘন্টার জন্য আপনি মুসলমান হয়ে থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো আপনার মাথায় থাকলে আপনার এই প্রতিবেশীকে আপনি আপনি কষ্ট দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার হাত যার মুখ যার আচার আচরণ কথাবার্তা কাজ কারবার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে না তার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয় কষ্ট পায় আঘাত পায় এই ব্যক্তি ইমানদার হতে পারে না ইমানদার হতে পারে না ইমানদার হতে এই ফিল্টারিং এ কতজন ইমানদার টিকবে বলেন সমাজের মধ্যে অতএব প্রতিবেশীর ব্যাপারে আমরা উদার চিন্তার অধিকারী হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কি কি দায়িত্ব পালন করবেন প্রতিবেশীর প্রতি আসুন আমরা পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করি নাম্বার এক প্রতিবেশীর প্রতি সদাচরণ করবেন সদাচরণ এবং তার কাছে তার খোঁজ খবর নেবেন সদাচরণ করবেন ভালো আচরণ করবেন রুক্ষ ব্যবহার করবেন না তার খোঁজ খবর নেবেন হাদিয়া তোহফা পাঠাবেন এবং বিশেষ করে আপনি নিজের জন্য যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করবেন এটা হাদিসের ভাষ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ তখন মতো ইমানদার হতে পারবে না মা ইউহিব্বু লিজারিহি মা ইউহিব্বু লিনাফসি যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যেটাকে লাইক করে পছন্দ করে প্রতিবেশীর জন্য সেটাকে পছন্দ করে অতএব আমি যা চাই আল্লাহ আমার প্রতিবেশীকেও তা দেন আল্লাহ আমি এটাতে খুশি আমার প্রতিবেশীকেও সেটা দেন এটা তো নাই বরং আমাদের সমাজে আছে উল্টাটা কি যে আল্লাহ আশেপাশে সারা দেশে মানুষকে দেন আমার আপত্তি নাই কিন্তু আমার সামনের দোকানদারে দিয়েন না আল্লাহ ঠিক না ঠিক বাজারের দোকানদারের কথা বলতেছি আর কি মনে করেন আপনার দোকানে বেচা কিনা নাই অনেক দোকানদার আছে মনে মনে এটা প্রার্থনা করে আল্লাহ আমার বেচা কিনা নাই বুঝলাম দরকার নাই থাক কিন্তু পাশের দোকানদারের এর দোকানে যেন কাস্টমার না ঢুকে আল্লাহ ওই আরেক বাজারে যে সব কিনে ফেলাক তাও ভালো আমি ওর ভালো দেখতে পারবো না অথচ লোকটা আমার প্রতিবেশী ঠিক না বেঠি আল্লাহ আমার প্রতিবেশীকে আপনি কাস্টমার দিয়েছেন আল্লাহ আরও দেন তারে আরও দেন সাথে আমাকেও দিয়ে আল্লাহ এটা হলো ইমানদারের কথা ঠিক না বেঠি ভাইরা আমার এই যে মনটা আছে না মনটা মনটার ভিতরে যখন কুটিলতা থাকবে ষড়যন্ত্র থাকবে হিংসা থাকবে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে লাগালাগি থাকবে এই মন আপনাকে জান্নাতে যেতে দিবে না ভাই আল্লাহ কোরআনে বলেছেন يوم لا ينفع مال ولا بنون
إلا من أتى الله بقلب سليم. দুনিয়ার সম্পদ সন্তান জমিজমা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি নেতাগিরি এগুলো কিচ্ছু আল্লাহর কাছে কাজে আসবে না কোনো কিচ্ছু কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কিন্তু কেউ যদি আল্লাহর কাছে একটা মন নিয়ে যায় যে মনটা ফ্রেশ দোকানদার হইয়া পাশের দোকানদারের কল্যাণে তার অসুবিধা হয় না প্রতিবেশী হইয়া প্রতিবেশীর কল্যাণে তার কষ্ট লাগে না বরং সে আরো খুশি আল্লাহ আমার প্রতিবেশীকে আরো দেন মনটাকে ফ্রেশ রাখে পরিচ্ছন্ন রাখে পবিত্র রাখে ভালো রাখে এই ব্যক্তির এই ভালো মনটা তার আল্লাহর কাছে উপকারে দিবে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ অতএব মনটাকে ভালো করব তো ইনশাআল্লাহ প্রতিবেশীর সাথে যদি ঠেলাঠেলি তার সাথে যদি মামলা মোকদ্দমা ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ থেকেও থাকে আজকে থেকে এটা ভালো করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন তাহলে প্রতিবেশীর যে অধিকার এক নম্বরের অধিকার হলো যে তার সাথে সদ আচরণ করতে হবে কি আচরণ করতে হবে ভাই সদ আচরণ সুন্দর ব্যবহার করতে হবে হাদিয়া উপঢৌকন দিতে হবে উপঢৌকন পাঠাতে হবে এবং নিজের জন্য যা পছন্দ করবেন তার জন্য তা পছন্দ করবেন আমরা ছোটবেলায় একটা আমল দেখেছি মা চাচিদের কাছে আপনারাও দেখেছেন আমাদের এই লক্ষ্মীপুরে তো বটেই যেহেতু আমি এলাকার সন্তান আমি দেখছি আপনিও দেখছেন যেহেতু আমরা একই এলাকার আর সারা বাংলাদেশেও বিভিন্ন এলাকাতে আমলটা আপনারা অনেকে দেখেছেন ছোটবেলা যখন দেখছি তখন বুঝি নাই যে এটা তো মা চাচিরা নিজেরা করে নাই এটা তো হাদিসের ডাইরেক্ট নির্দেশ এই বিশেষ করে আমাদের এই অঞ্চলে আলেম ওলামা বেশি ছিলেন যার কারণে অনেক প্রচলন আছে যেগুলো সরাসরি হাদিসের উপরে আমল আমরা জানি না ওলামা একরাম চালু করে দিয়ে গেছেন কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে সমাজ থেকে সেটা হলো আমরা ছোটবেলা আমি নিজে কত দেখেছি যে আমার মা তরকারি রান্না করেছেন গোশত তো আর প্রতিদিন রান্না হতো না হঠাৎ অনেকদিন পর একটু গোশত রান্না হয়েছে তো বাটিতে করে একটু গোশত একটু ঝোল একটু আলু দিয়ে একটা ট্রে বা কোনো কিছু দিয়ে বলতেন ওই তো চাচির ঘরে দিয়া আপনারা এই কালচার দেখছেন দেখেন নাই ঈদের দিন তো এমন ঈদ জীবনে একটাও গেছি কিনা জানি না যে ঈদে মা সেমাই রান্না করে পায়েস পিন্নি রান্না করে বিভিন্ন কিছু রান্না করে একটু একটু করে দিয়া আশেপাশে সব ঘরে ঘরে পাঠায় নাই এমন একদিনও হয় নাই প্রত্যেকটা ঈদে পাঠাইছে আবার মা চাচিরাও চাচিরাও আবার আমাদের ঘরে পাঠাইছে এরকম আপনারা দেখেন না এই দৃশ্য এখন কি খুব বেশি দেখেন আহা আমরা আমরা শেষ হয়ে যাচ্ছি ভাই আমরা শেষ হয়ে যাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট একটা হাদিস এই হাদিস যখন পড়লাম আমি তখন আমি অবাক হয়ে গেলাম হায় হায় এই হাদিসের উপর আমলই তো আমাদের মা চাচিরা করত হাদিস পাইলো কোত্থেকে ওলামা একরাম অধ্যুষিত এলাকা বৃহত্তর নোয়াখালী তারা ঘরে ঘরে হাদিসের উপরে আমলগুলোর প্রচলন দিয়ে গেছেন মানুষ জানতো না যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কিন্তু চমৎকার একটা সৌন্দর্য ছিল এটা শুধু এলাকা নয় সারা দেশেই হয়তো ছিল কিন্তু আমরা এলাকা বেশি দেখেছি এটা ঘরে ঘরে দেখেছি একেবারে আজন্ম কৃপণ মানুষ যে সেও প্রতিবেশীর বাসায় কিছু দিত হাদিসে আসছে নবী আলাইহিসসালাম বলেছেন তুমি যখন গোশত রান্না করবা গোশতের পরিমাণ যদি খুব বেশি না থাকে একটু ঝোলটা বাড়াই দিও যাতে করে তোমার প্রতিবেশী বাসায় একটু দিতে পারো প্রতিবেশী বাসায় যেন একটু দিতে আজকাল সবাই দিনকাল ভালো ভাই আলহামদুলিল্লাহ সবাই খেয়ে পরে একটু ভালো আছে আগের তুলনায় এই জন্য সবাই শুধু নিজের চিন্তা করি আশপাশের চিন্তা আমরা করি না এই জন্য আমাদের সন্তানগুলো অমানস হচ্ছে অমানুষ অমানুষ হচ্ছে তরুণরা যুবকরা ম্যানার্স ভদ্রতা মনুষ্যত্ব তারা আজ ভুলে গেছে ভাই এর অন্যতম কারণ পরিবার থেকে শিক্ষাটা নাই আমরা আমাদের সময় দেখেছি তরুণরা মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা করে রাস্তার পাশে কাচুমুচু করে দাঁড়িয়ে অবনত হয়ে শ্রদ্ধার সাথে সালাম দিত লোকটা কি পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কে এটা দেখার বিষয় না লোকটা একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ সম্মান করত ছিল না এগুলো বাসে যখন পাবলিক পরিবহনে উঠতাম দেখতাম যে আপনার একজন মুরব্বী চাচা উঠছে যুবকরা কয়েকজন উঠে দাঁড়ায় যেত সিট থেকে বাবা বসেন চাচা বসেন দেখতেন না আপনারা এগুলা এখন আছে এগুলা এখন পারলে মুরব্বীরে বলবে চাচা আমার একটু হাসতে হাঁটতে কষ্ট হয় আপনি বসেন তো আপনার গাড়ায় উঠি ভাবখানা এরকম না আহা ঢাকার এক রিক্সাওয়ালা চাচা একবার খুব দুঃখ করে আমাদের পরিচিত এক সাংবাদিক ভাই তার ঘটনা লিখছিলেন
বলেন যে দুঃখ দুঃখ করে এক রিকশাওয়ালা চাচা বলছেন যে বাবারে মনের ব্যথা কাকে বলবো, আমার ছেলের বয়সও না, আমার ছেলেও এর চেয়ে বড়, আমার মেয়েগুলোও এর চেয়ে অনেক বড়, এরকম পিচ্ছি পিচ্ছি পোলাপান হারাম সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, হারাম রিলেশন করে, তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এসে রিক্সা উঠে যা তা আচরণ করে, কিছু বলতে গেলে ধমক দিয়ে বলে এই রিক্সাওয়ালা চালাও তুমি বুড়া, তোমার কি কথা। আমাদের সন্তানরা আজ পশুত্বের গুণাবলী তাদের মধ্যে আজ চলে আসছে, মনুষ্যত্বের গুণাবলী আমাদের সন্তানদেরকে আজ হারিয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? এর অন্যতম কারণ হলো পরিবার থেকে কোনো নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা চর্চা হয় না ভাইরা আমার। সেজন্য প্রতিবেশীর অধিকার স্বরূপ ওই জনাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আলোকে তাদের ভাষা আপনি দেখেন, ইয়াহুদি অন্য ধর্মের অনুসারীতে বলে মুসলমানদের জন্য আল্লাহ কোরআনে বলেছে লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ, ইমানদারদের সবচেয়ে বড় শত্রু দেখবা তোমরা ইয়াহুদিদেরকে, এমনকি খ্রিস্টানরাও এত বড় শত্রুতা করে না ইয়াহুদিরা যত শত্রুতা করে মুসলমানদের প্রতি, কোরআনের আয়াত। সেই ইয়াহুদি চিরশত্রু, তার বাসায় আব্দুল ইবনে ওমর দাদা বলতেছেন যে ছাগল জবাই হয়েছে আমাদের বাসায়, গোস্ত গেছে তার বাসায়, ইহুদির বাসায় গোস্ত গেছে, দুইবার জিজ্ঞাসা করেছেন যখন শুনছেন যান নাই, রাগ হয়ে গেছেন কেন যায় নাই, সে আমার প্রতিবেশী ভাইরা আমার, কোথাকার ইহুদি আমার মুসলমান ভাই, হতে পারে তার কোনো ত্রুটি আছে, হতে পারে তার কোনো দুর্বলতা আছে, হতে পারে তার দ্বারা আমার কোনো কষ্ট হয় উনি বুঝেন না, কিন্তু দিন শেষে সে আমার প্রতিবেশী। আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় যেরকম আপনার কাছের আত্মীয়ের পরে, রক্ত সম্পর্কীয় আত্মীয়ের পরে যদি আল্লাহর জমিনে কারোর অধিকার সবচেয়ে বেশি থাকে সে হলো আপনার প্রতিবেশী। অতএব প্রতিবেশীর প্রথম অধিকার হলো তার প্রতি সদাচরণ করা, হাদিয়া তোহফা দেওয়া, উপহার প্রলোকন দেওয়া, খাবার দাবার পাঠানো, সুন্দর কথাবার্তা বলা, তাদের কল্যাণ চাওয়া, তাদের উপকার চাওয়া, তাদের ক্ষতি না চাওয়া, যে আমার প্রতিবেশীর ভালো কিছু হোক, এটা আদায় করবো তো ইনশাআল্লাহ। নাম্বার দুই, প্রতিবেশীর কোনো প্রাইভেসি নষ্ট করা যাবে না, তাদের কোনো ব্যক্তিগত বিষয় যেগুলো ছিদ্রান্বেষণ করলে জানলে তাদের ব্যক্তিগত অধিকার নষ্ট হয় সেগুলো নষ্ট করা যাবে না। আপনি খেয়াল করবেন গ্রামে শহরে সব জায়গায় প্রতিবেশীর জন্য কোনো দুর্বল কোনো পয়েন্ট পায় তো অনেকে আছে দেখবেন কান খাড়া করে শুনে রাখে, ঠিক না বেঠিক? গ্রামে অনেক মহিলা আছে দেখবেন যে তাদের চোখগুলো এক একটা সিসি ক্যামেরার মতো, যে পাশের বাড়ির মহিলা কোনো কারণে স্বামীর সাথে একটু তর্কাতর্কি হইল আর কি, বেড়ার ফাঁক দিয়ে এমনি করে চোখ দিয়ে থাকাই থাকে, ঠিক না বেঠিক? কান পাইতে থাকে একদম পারে না, ওয়াল ভেদ করে শোনার চেষ্টা করে, একটু দুর্বল পয়েন্ট পাইলে তারে ঘায়েল করবে পরে, এ রোগটা আছে না নাই ভাইরা আমার? কারোর বাসা বাড়িতে উকি মারে যে উকি, হাদিসে আসছে ওর চোখ তুলে ফেলার মতো অপরাধ করছে, এত বড় ডেঞ্জারাস অপরাধ, কিন্তু অপরাধটা অনেকেই করে, কি করে না, তার ব্যক্তিগত দুর্বল বিষয় থাকতে পারে। এখানে আমি কান দেওয়া চোখ দেওয়া ওইটা আবিষ্কার করার চেষ্টা করা, দোষ বাহির করার চেষ্টা করা, ওটা পিছিয়ে লাগা, এটা একটা নিকৃষ্ট মানুষের চরিত্র, কোনো ভালো মুসলমানের চরিত্র হতে। অতএব প্রতিবেশীর অধিকারের মধ্যে থেকে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে খুব হেফাজত করার চেষ্টা করা। প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর মেয়ে, তাদের যে সমস্ত মহিলারা আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল হওয়া, তাদের দিকে দৃষ্টিপাত না করা, বাজে দৃষ্টি না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস শুনেন, তিনি বলেছেন কেউ যদি কোনো মহিলার সাথে জেনা করে একটা জেনার গুণা লেখা হবে, একটা জেনা করলে কোনো এক মহিলার সাথে জেনা লিপ্ত হয়েছে তার আমলনামায় কবিরা গুণা মহাপাপ লেখা হবে, সে একবার জেনা করেছে এটা। কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর কোনো মহিলার সাথে মেয়ের সাথে জেনা লিপ্ত হয় তাহলে তার প্রতিবেশী ভাইয়ের অধিকার নষ্ট করলো, তার অজান্তে তার পরিবারের কোনো মেয়ের চরিত্র হননের কাজ করলো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমল নামাতে দশটা জেনা করলে যে পাপ হয় সেই পাপ লেখা হবে। ভাইরা আমার, আমাদের অনেকে আছে উকি মেরে আমাদের আশেপাশের প্রতিবেশীদের মহিলাদের তাদের ব্যক্তিত্ব আছে সেটাকে আমরা নষ্ট করি, খর্ব করি, প্রাইভেসি নষ্ট করি এবং তাদের পর্দার বিধানটাকে লঙ্ঘন করি এবং তাদের প্রতি আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিই, অতএব এটা করা যাবে না। নাম্বার তিন, প্রতিবেশী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, তার যদি কোনো অসুবিধা হয় তার ব্যথায় ব্যথিত হবেন, তার কোনো আনন্দ হলে সে আনন্দে আপনি আনন্দিত হবেন, তার সাথে পরিচিত হবেন। বহু প্রতিবেশী আছে যে তার পাশের বাড়িতে যদি জিজ্ঞেস করা হয়, বিশেষ করে শহরের কথা বলছি, নামও বলতে পারে না যে পাশে কে থাকে, কি করে, কিছুই জানে না,
কারণ কোনো যোগাযোগ উঠা বসা নাই। আর চার নম্বর সর্বশেষ যেটা বলবো তা হলো আপনার দ্বারা যেন তার কোনো কষ্ট না হয়। গ্রামে কষ্ট এক ধরনের হয়, শহরে কষ্ট আরেক ধরনের হয়। গ্রামে কি কষ্ট হয়, কথার কথা, ধরুন দৃষ্টান্তস্বরূপ মোরগ ছাগল দিয়া, হাঁস দিয়া, গরু দিয়া, গৃহপালিত পশু পাখি দিয়া ডিস্টার্ব করে প্রতিবেশীর, আছে না নেই? আপনার হাঁস মোরগ যায় তার পুরা জায়গাটা নষ্ট করে, সব যেখানে সেখানে মুখ দেয়, কষ্ট করে, কষ্ট দেয়। আপনার উচিত এটাকে নিয়ন্ত্রণ করা। অনেক প্রতিবেশী আছে নিজের জায়গাতে গাছ লাগাবে, কিন্তু গাছের ডাল পালা সব যায় পড়বে কোথায়, শুধু আরেকজনের জায়গায়, এমন ভাবে পড়বে ওই বেজার আর ওই জায়গা শেষ, ওইটা আর কোনো কাজে লাগবে। কিছু বললে বলে যে হ্যাঁ গাছ আগার গোড়া তো আমার এখানে, কিন্তু আগা আরেক জায়গায়। এরকম দুই নম্বর করা মানুষ আছে না নাই? আরে ভাই, সে ইমানওয়ালা মানুষ কি নাই যে আল্লাহকে খুশি করবার জন্য জান্নাতের আশায় ওই গাছের ডাল সব কেটে ফেলে দিবে? ঠিক আছে, আমি সব গাছের ডাল কেটে ফেলে দিলাম, কয়টা গাছ, এটা কেটে যদি আমি জান্নাত পাই অবশ্যই সেটা আমার জন্য লাভজনক, ঠিক না? ঠিক ভাইরা আমার। শহরে দেখবেন যে কথার কথা আপনার ছোট্ট একটু জায়গা, সিঁড়ির রুম, হ্যাঁ, ফ্ল্যাটের দরজার সামনে এত জুতা এলোমেলোভাবে রেখে দিছে যে পাশে ফ্ল্যাটের লোকদের চলাফেরাতে অসুবিধা হয়, আছে না নাই? ময়লাটা বের করে এমনভাবে রেখে দিছে ভদ্রলোক তার ঘরের তার ফ্ল্যাটে ঢুকতে নাকে হাত দিতে দিতে ঢুকা লাগে, যেখানে সেখানে ফেলে দিছে, ঠিক না? ঠিক। ঢাকা শহরে যত খালি জায়গা আছে, আমি প্রায় বলি যত খালি জায়গা আছে, খালি জায়গা তো খুব বেশি একটা নাই, মনে করেন আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে, একটা জায়গা এখনো খালি আছে, এটা এখনো বিল্ডিং হয় নাই, তো আশেপাশে বিল্ডিংগুলো থেকে দেখবেন জানালা দিয়া যত ময়লা আবর্জনা আছে, মাসে 50 টাকা 100 টাকা ময়লাওয়ালার বিল দিবে, এই টাকা বাঁচানোর জন্য ওই বস্তা ভর্তি পলিথিন ভর্তি সব ময়লা ওই জায়গায় ফেলা, খালি কোনো জায়গা থাকলে দেখবেন ওটা ময়লার বাগার হয়ে গেছে, ঠিক না? ঠিক। আহা, কি মুসলমান আমরা! অতএব কোনোভাবে আমাদের প্রতিবেশীদেরকে কোনো কষ্ট দেওয়া যাবে, তাদের কোনো কষ্টের কারণ হওয়া যাবে। আবার বলছি, চারটি কাজ করবেন। এক, তাদের প্রতি সদাচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন, তাদের উপকার করার চেষ্টা করবেন, তাদের হাদিয়া তোহফা দিবেন, খাবার পাঠাবেন, সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন, পরিচয় হওয়ার চেষ্টা করবেন। অনেক প্রতিবেশী আছে মিশতে চায় না, আপনি আপনার দায়িত্বটা পালন করেন, তিনি না চাক। দ্বিতীয়ত যে কাজটা করবেন তা হলো প্রতিবেশীর কোনো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবেন না, কান পেতে পেতে তাদের ব্যক্তিগত বিষয়গুলো জানার চেষ্টা করবেন না, চোখ দিয়া তাদের কোনো কিছু দেখার চেষ্টা করবেন না, বিশেষ করে তাদের মেয়েদের চরিত্রের ব্যাপারে সাবধান থাকবেন, চোখের হেফাজত করবেন, সেদিকে দৃষ্টিপাত করবেন না। তৃতীয়ত, যদি প্রতিবেশী অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, যদি কোনো ব্যথায় ব্যথিত হয় তার পাশে দাঁড়াবেন, যদি তার আপনজন মারা যায় তাকে সান্ত্বনা দিবেন, যদি তার আনন্দ হয় সে আনন্দে ভাগাভাগি করবেন। আর নাম্বার চার, কোনোভাবে কষ্ট দিবেন না, সেটা কোনোভাবেই না, জুতা দিয়ে না, ময়লা দিয়ে না, হ্যাঁ, আচরণ দিয়ে না। অনেকে করে কি, ধুমধাড়াক্কা গান বাজায় রাখে, আছে না নাই? ইয়া হাই বলি আমি গান বাজায় রাখে, ভাই আপনার মনে অনেক ফুর্তি, আপনি দরজা জানালা সব বন্ধ করে গানের তালে তালে লাফাইতে লাফাইতে আপনি ফ্যানের সাথে ঝুলে যান, আল্লাহর সাথে আপনি বুঝেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশী তার তো মন খারাপ থাকতে পারে, আপনি তাকে গান শুনতে বাধ্য করবেন, তার ঘুম হারাম করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দিছে? কোনো বিবেকবান মানুষ এটা করতে পারে? কিন্তু এই অহেতুক কাজগুলো আমাদের অনেক তরুণরা করে, ধুমধাড়াক্কা গান শুনতেছে, বাবা তুমি গান শুনবা হেডফোন দিয়ে শুনো, তোমার গুনাহ হবে, তুমি আল্লাহর সাথে বুঝবা, কিন্তু আরেকজনকে তুমি গান শুনতে বাধ্য করতে পারো। আমরা অমুসলিমদেরকে দেখি, ইসলামের সব সৌন্দর্য অনেকগুলো তারা নিয়ে গেছে, অনেক সৌন্দর্য তারা নিয়ে গেছে। আপনি উন্নত অনেক দেশে যাবেন, জাপানে যাবেন, বিভিন্ন দেশে যাবেন, দেখবেন সবাই হেডফোন দিয়ে কথা বলে, এবং কথা বলার সময় মুখে হাত দিয়ে কথা বলে, কেউ কারো ডিস্টার্ব করে না, একটু জোরে কথা বলে না যে কারোর ক্ষতি হবে কিনা, কারোর কষ্ট হবে কিনা। আমাদের দেশে দেখবেন মুসলমানের সন্তান লজ্জা লাগে, কোরআন হাদিসের এত বিবরণ যাদের জন্য রয়েছে, এত ওয়াজ মাহফিল তারা শুনে, আমল তাদের মধ্যে না, কি লাভ হবে মাহফিল শুনে যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন। এজন্য বলেছি, আগেই বলেছি, এখান থেকে প্রতিজ্ঞা করে উঠবেন, আমার জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, প্রতিবেশীকে কষ্ট দেব। আপনি হাই বলে গান বাজাচ্ছেন, আচ্ছা গান দরকার নাই, আপনি যদি ওয়াজও শুনেন, ভালো করে শুনেন, আপনি যদি কোরআন তেলাওয়াতও শুনেন, হাই ভলিউমে শুনতেছেন, আশেপাশে মানুষের ঘুম হারাম করতেছেন, সব হবে না, গুনাহ হবে। আপনার প্রতিবেশী যদি কষ্ট হয় তাহলে ওই রকম জোরে তেলাওয়াত করলেও আপনার আমল নামা গুনাহ লেখা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? ট্রেনে বাসে অনেকে দেখা যায় ওয়াজ শুনতেছে, নাইট কোর্স,
আরে ভাই আশেপাশে মানুষ ঘুমাচ্ছে, ওইদিকে খোঁজ খবর নাই। অতএব ভাইরা আমার, আমাদের আওয়াজ দিয়ে, আমাদের ময়লা আবর্জনা দিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে, আমাদের হাঁস মোরগ দিয়ে, আমাদের জুতা দিয়ে, আমাদের অন্য কোনো ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীদের অধিকার সম্পর্কে দায়িত্বশীল এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সবাই নিয়ত করলাম তো ইনশাআল্লাহ